আলু আর কলার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। গরমের দিনের হেলদি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগবে একটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচকলাটা কেটে নিয়ে একটু হলুদ মাখিয়ে রাখবো 5 মিনিট। এইভাবে হলুদ মাখানো থাক, 5 মিনিট বাদে ধুয়ে নেব, তাহলে তরকারিটা আর কালো হবে না। আলু আর টমেটো কেটে ধুয়ে নিলাম। 5 মিনিট বাদে কলাগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কলার কষগুলো ভেসে উঠেছে উপরে, ভালোভাবে ধুয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এবারে ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দেব কেটে রাখা আলু। আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেব হলদি পাউডার, ধনে পাউডার, সামান্য একটু লঙ্কা পাউডার। এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর কলার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দেব পরিমাণ মতো জল। এবারে দেব পরিমাণ মতো নুন। দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব ভেজে রাখা পুঁটি মাছ। ঢাকা দেওয়ার দরকার নেই, হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। অল্প তেল মশলায় পুঁটি মাছ দিয়ে খুবই ইজি একটা রান্না। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, এবারে নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর ঝোলটা শুকাবো না, কাঁচকলায় অনেকটা ঝোল টেনে নেবে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। খুবই ইজি একটা রেসিপি, রেডি হয়ে গেল কাঁচকলা আলু আর পুঁটি মাছ দিয়ে হেলদি একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।